নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল তাঁতুই কিচেনে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি বন্দনা, আজকে খুব সহজ তিনটি পদ্ধতিতে নিমকি বানানোর রেসিপি শেয়ার করব, যেটা বানিয়ে আপনারা সবার মন জয় করে নিতে পারবেন। নিমকি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, আমার এই কাপের মাপ অনুযায়ী 250 গ্রাম দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু চড়া রাখবেন বন্ধুরা, নাহলে নিমকি খেতে ভালো লাগবে না। আমি এখানে 1.5 চামচ নুন দিলাম, 1 চামচ কালো জিরে হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম, আর দিলাম ময়নের জন্য সাদা তেল। 500 গ্রাম ময়দায় 80 থেকে 100 গ্রাম সাদা তেল দিলাম, এই কাপের অর্ধেকের একটু কম। এবারে খুব ভালো করে 2 হাতের সাহায্যে ময়দাটাকে ঘষে ঘষে মেখে নিতে হবে। তারপর ময়ন দেওয়া ময়দাটাকে মুঠো করে দেখে নিতে হবে, ঠিক এইভাবে। এইবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে শক্ত করে মেখে নিতে হবে। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করেছি। ময়দাটাকে লুচি বা পরোটার মতো মাখলে হবে না, তার চাইতে আরেকটু শক্ত করে মাখতে হবে। দেখুন আমি যেইভাবে মাখছি বেশ শক্ত করেই মাখা হয়েছে। আমি এখানে 30 মিনিটের জন্য ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে মিনিমাম 10 মিনিট রেখে দিলেই হবে। 30 মিনিট পর আরেকটু স্মুথ করে আমি ময়দাটাকে মেখে নেব। আমি আপনাদের আগেই বলেছিলাম আমি তিনটি পদ্ধতিতে নিমকি বানিয়ে দেখাবো, তাই আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এবার একটা ভাগ নিয়ে যেভাবে আমাদের মা কাকিমারা ট্র্যাডিশনাল নিমকি বানায়, আমি ঠিক সেইভাবে নিমকিটাকে বানিয়ে নেব। প্রথমে গোল করে বেলে নেব। আমি এখানে গুঁড়ো ময়দা ব্যবহার করিনি, কারণ ময়দাটার মধ্যে যথেষ্ট ময়ন দেওয়া আছে, তাই জন্য আমার বেলতে অসুবিধা হয়নি। যদি আপনাদের বেলতে অসুবিধা হয় তাহলে আপনারা গুঁড়ো ময়দার ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে 3 mm মতন আমি বেলে নিয়েছি। এবার যেভাবে ময়দা নিমকিটাকে কাটতে হয় ডায়মন্ড শেপে, আমি ঠিক সেইভাবে কেটে নিচ্ছি। দেখুন নিমকিটা কাটা হয়ে গেছে। এবার ভাজার পালা। সব ধরনের নিমকি ভাজার একটাই নিয়ম, লো টু মিডিয়াম ফ্লেম। খুব জোর আছে নিমকি ভাজলে হবে না, তাহলে নিমকিগুলো ফুলে যাবে। একটু কম আছে নিমকিগুলোকে ভাজতে হবে। আমি ছাঁচার সাহায্যে নিমকিগুলোকে একটু ছাড়িয়ে দিলাম, যাতে একে অপরের গায়ে না লেগে থাকে আর শেপটাও ঠিক থাকে। একটু সময় ধরে আস্তে আস্তে নিমকিগুলো ভাজতে হবে। দেখুন নিমকির রং চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর ভাজা হয়েছে। এবার আমি পাত্রে তুলে নিলাম। নিমকিগুলো তোলার সময় ফ্লেমটা একটু হাই করে নেবেন, যাতে নিমকির মধ্যে থাকা তেলগুলো ছেড়ে যায়। এবার যে ডোটা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে আর একটা ডো নিয়ে আমি এর মধ্যে দ্বিতীয় পদ্ধতি আরম্ভ করব। দ্বিতীয় পদ্ধতিতে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জোয়ান। জোয়ানটাকে আমি হাতের মধ্যে ক্রাশ করে আমি জোয়ানটা দিয়ে দেব, আর খুবই ভালো করে জোয়ানটাকে মাখতে হবে ময়দার সাথে। দেখুন আমি কেমন ছিঁড়ে ছিঁড়ে মাখছি, যাতে ময়দার মধ্যে জোয়ানটা খুব ভালোভাবে ঢুকে যায়। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট যেমন লুচি গুচি করা হয় সেইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন এবার ছোট ছোট লুচির গুচিগুলোকে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এবার আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিলাম। একটা প্লেটের মধ্যে আগে থেকে রেডি করে নিয়ে 10 মিনিটের জন্য ভিজে কাপড় দিয়ে রেখে দিলাম, তাতে নিমকিগুলো শক্ত হবে না। এটা একটা রাজস্থানি স্ন্যাক্স, এটাকে সোয়ালি বলা হয়। সোয়ালিগুলো একটু শক্ত, একটু মোটা মোটা টাইপের হয়, তাই খুবই কম আছে, খুবই সময় ধরে এগুলোকে ভাজতে হবে। কিন্তু এটা নতুন ধরনের, আপনি যখন কাউকে এটা পরিবেশন করবেন তার মন জয় করে নেবে। আপনারা এতটা সময় ধরে ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সোয়ালিগুলো খুবই গরম, আমি তাও আপনাদের একটু ভেঙে দেখাবো। দেখুন বেশ ক্রিসপি হয়ে গেছে, একটু ভাঙতেই ভেঙে গেল। আমি সোয়ালিগুলো নিমকির পাত্রে তুলে রাখছি। এবার শেষ পদ্ধতি,
শেষ পদ্ধতিতে দিয়ে দিলাম আমি আগে থেকে মেখে রাখা ডোয়ের মধ্যে এক চামচ গোটা জিরে। যাদের নিমকি বেলতে বা কাটতে খুব অসুবিধা হয় তাদের জন্য আমার এই তৃতীয় পদ্ধতি। সময় কম থাকলে আমি নিজেই এই পদ্ধতিটা অবলম্বন করি। আমি এখানে স্বাদ পরিবর্তনের জন্য একটু গোটা জিরে তো দিয়েই দিলাম। আগে থেকে গরম করে রাখা তেলে ময়দাটাকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে ডিরেক্টলি আমি তেলে ভেজে নিচ্ছি। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা আগে থেকে কেটে রাখতে পারেন। আমি কিছুটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম একটু লম্বা লম্বা করে। চেষ্টা করবেন কাঁচি দিয়ে যখন নিমকিগুলো কাটবেন নিমকিগুলো যেন খুব একটা ছোট বড় না হয়, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখলেন তো বন্ধুরা কত সহজে নিমকি বানানো হয়ে গেল, যা বাজারে কেনা নিমকির থেকে অনেক বেশি সুস্বাদু। সকলকে শুভ বিজয়া জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করলাম। যদি চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।